আমাদের আমাদের দেশে যেমন এফডিসি তে শিল্পী সমিতি আছে, আমাদের টেলিভিশনে আছে হচ্ছে অভিনয় শিল্পী সংঘ, এবং আমেরিকায় স্যাগ। আলটিমেটলি কাজের ধরনের হিসেবে কোথাও কোনো পার্থক্য নেই। আমাদের এখানের শিল্পীদের স্বার্থ সিদ্ধি বা তাদের সুবিধা অসুবিধা দেখা, যেমন আমাদের আর্টিস্ট ইকুইটি, অ্যাক্টর সিকিউরিটি আর শিল্পী সংঘের কাজ, স্যাগেরও ঠিক সেম কাজ। এখন সুযোগ সুবিধার জায়গায় উন্নত দেশের সুযোগ সুবিধা বেশি থাকতে পারে, সে কারণে হয়তো সেখানে তারা আর্টিস্টদেরকে সুযোগ বেশি দিতে পারে। আরেকটা বিষয় হচ্ছে ওদের নীতিমালাগুলো এত স্ট্রং যে ওয়েন এভার দে পে বাই স্যাগ, কোনো আর্টিস্টকে যখন তারা স্যাগের মাধ্যমে পে করে, তখন স্যাগকে কিন্তু তাদেরকে একটা অ্যামাউন্ট দিতে হয়, যে অ্যামাউন্টটা তাদের কাছে জমা থাকে, এবং সেটাই কিন্তু তাদের স্ট্রেংথ। আমাদের দেশে এইটা সুযোগ এখনও আসেনি। আমরা যদি এটা করতে পারতাম যে আমাদের অভিনয় শিল্পীদের একটা পোর্শন অফ অ্যামাউন্ট শিল্পী সমিতি অথবা এখানে থাকতো, তাহলে ভবিষ্যতে যখন পেনশনের বিষয়গুলো আসবে তখন হয়তো এই টাকা থেকে পেনশনের ব্যাপারটা আসতে পারে। কিন্তু আমার কাছে মনে হয় যে কাজের জায়গা থেকে দুদেশেরই কাজের বিষয়গুলো অনেকটা সমান। এমআর নাইন কেন আমাদের দর্শক সিনেমা হলে গিয়ে দেখবে, তার প্রথম কারণ হচ্ছে যে আমরা একটা রেভলিউশন তো করার চেষ্টাই করছি সিনেমা নিয়ে। সো যেটা হয়েছে যে ফার্স্ট টাইম আমরা হলিউডের সঙ্গে আমরা কোলাবোরেশন করছি, যেখানে হলিউডের ফাইট ডিরেক্টর হি ওয়ার্ক উইথ আস, হিজ এ ট্রিমেন্ডাস গাই। লাইক আপনারা ওনাকে এর আগে হয়তো কোনো সিনেমার যেটা হয় যে ব্যাকে থাকে, দে আর ওয়ার্কিং ফর বিহাইন্ড দ্য ক্যামেরা, সো দ্য পিপল আর নট, মানে ওনাকে অনেক বেশি চেনে না, কিন্তু এই মানুষগুলো যখন আমাদের সঙ্গে কাজ করে তখন সেখানে আমরা একটা কোয়ালিটি চিন্তা করি। যখন আমাদের সঙ্গে মাইকেল জে হোয়াইট, আমাদের সঙ্গে ফ্র্যাঙ্ক গ্রিলো, আমাদের সঙ্গে সাক্ষি প্রধান এরা কাজ করে, তখন আমরা একটা কোয়ালিটি চিন্তা করি। সো বাংলাদেশের অডিয়েন্স এটাই দেখবে যে আমরা কীভাবে করে হলিউডের সঙ্গে, ইন্ডিয়ার সঙ্গে, বাংলাদেশ কোলাবোরেশনে কীভাবে আমরা এরকম একটি সিনেমা তৈরি করলাম, এবং যেই সিনেমাটা হচ্ছে আমাদের গল্প, আমাদের একটা গল্প, আমরা কী করে একটা ইন্টারন্যাশনাল ফিল্ম আমরা করলাম বা একটা ইংলিশ ফিল্মের সঙ্গে আমরা মার্চ করলাম, এইটাও দেখার বিষয় আছে। পাশাপাশি আমাদের দেশের ডিরেক্টর আসিফ আকবর, ও কেমন সিনেমাটা বানিয়েছে সেটাও দেখার বিষয় আছে। সো আমার কাছে মনে হয়েছে যে এমআর নাইন একটা আমাদের দেশের সিনেমা জগতের একটা রেভলিউশন হতে পারে। দর্শক এসে সেই সিনেমাটা দেখলে তারা বুঝতে পারবে যে আসলে আমরা এগিয়েছি, আমরা বিশ্বের অন্য দেশের সঙ্গে।